আসসালামু আলাইকুম। বাংলাদেশে পুলিশের সিআইডি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরতে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের 44টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। আর এটির আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আপনারা এখানে যে চাকরির আবেদন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আবেদন ফর্মটি আপনারা অনলাইনে পূরণ করে সাবমিট করে আপনাদের নির্ধারিত ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আপনার অনলাইনে আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আবেদনটি করতে হবে এবং কোন কোন জেলার পাত্রে আপনার এটাতে আবেদনটি করতে পারেন। তো এই নিয়োগ এখানে মোট দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। একটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা অক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে এই শ্রেণীর অ্যাপটিটিউড টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে। একইভাবে 2 নম্বর যে ফর্টি রয়েছে, এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং লিখিত মৌখিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হল 24 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে। সাধারণ যে প্রার্থী আপনারা রয়েছেন, আপনার বয়স সীমা হতে হবে 30 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কোন শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর। আর এটিতে আপনারা যখন নিয়োগপ্রাপ্ত হবেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সিআইডি সদর দপ্তর অথবা বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে কিন্তু চাকরি করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশ পুলিশের সিআইডি তে নিয়োগ 2023। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি ক্লিক করলে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। আবেদন করুন অপশন থেকে ক্লিক করলে সরাসরি আপনারা বাংলাদেশ পুলিশের সিআইডির সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সাম্প্রতিক দেখতেই পাচ্ছেন আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, চাইলে আপনারা এখান থেকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই দেখে নিতে পারেন। তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। আবেদনটি আজ 24 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 21 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনারা যে আবেদনটি করতে চাচ্ছেন সে তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর নিয়োগ সংক্রান্ত আর কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এটি আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে দুটি পদের ক্ষেত্রে, 1 নম্বর যে ফর্টি রয়েছে, এটির জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 2 নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 112 টাকার। ফিটি আপনাদের টেলটক ফের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। তো কিভাবে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS নিয়মাবলটি দেওয়া রয়েছে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু ভিডিও তৈরি করে দেখানোর যে কিভাবে আপনি এটিতে অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে পারেন। আর আপনাদের প্রবেশত প্রাপ্তি যে বিষয়টি, আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন, আবেদন করার পর নির্ধারিত ফিটি রয়েছে সেটি পরিশোধ করবেন। পরিশোধ সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে যখন প্রবেশপত্র তৈরি হয়ে যাবে তখন আপনার মোবাইলে আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অল করে রাখবেন। আর নিচের অংশে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। তো আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ ভিত্তিতে ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন। আর যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। তো এই নিয়োগের 1 নং কমিকে যে পদটি ছিল ডাটা এন্ট্রি অপারেটর, এটিতে কিন্তু আপনাদের বেতন দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হলো 16। এই পদের পদের সংখ্যা রয়েছে 2টি। অফিস সহায়ক পদের বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। এই পদের পদের সংখ্যা রয়েছে 4টি। 1 নং কমকের পদে আপনারা নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, সৈয়দপুর, কিষাণগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মিরপুর, ঝালকাঠি, ফিরোজপুর ও মৌলভীবাজার জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন না। তবে এতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। একইভাবে 2 নং অফিস সহায়ক পদের ক্ষেত্রে গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর, কিষাণগঞ্জ, শেরপুর, বাউনবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাটে, ঝালকাঠি, ফিরোজপুর ও পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে আপনারা সকল জেলার প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা এখানে বাংলাদেশ পুলিশ সিআইডির যে ওয়েবসাইটের যে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন।
তো এখানে এই ছিল বাংলাদেশ পুলিশের সিআইডির সেই নতুন যে নিয়োগ বিবৃতি প্রকাশিত, সেটি আপনারা আবেদন করবেন, দ্রুত আবেদনটি সম্পন্ন করে নেবেন।